জমিদার বাড়ির জৌলুস হারালেও শতাব্দী প্রাচীন দুর্গাপুজো চলছে এখনো পুরনো ঐতিহ্য মেনে। নেই জমিদারিত্ব, জৌলুস হারিয়েছে চুমুক সুরকি আর ইটের নিবারণ। তবুও নিয়ম রীতি মেনে পুজো হয় কেশিয়ারির প্রতি বাড়িতে। নয়নয় করে প্রায় 300 বছর এভাবেই চলে আসছে দশপূজার আরাধনা। সে অনেক পুরনো কথা। উড়িষ্যা থেকে বাংলায় এসে ইংরেজদের থেকে জমিদারিত্ব কিনে উড়িষ্যার এক ব্যক্তি প্রতিষ্ঠা করেন জমিদারিত্ব, সাথে রাম সীতার মন্দির। নিজেদের জমিদার কুলে গড়ে ওঠে মন্দির। প্রায় 300 বছর আগে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। জানা গিয়েছে জমিদার রঘুনাথ মোদী প্রথম শুরু করেন দুর্গাপুজো। জমিদার বংশে কোনোদিনও মূর্তি পুজো হয়নি এ যাবৎ। পুজোর কথা ভাবলেও তা সফল রূপ দিতে পারেনি কেউই। কেশারির বিশাল এলাকায় জমিদারিত্ব ছিল পতিদের। জমিদারি থেকে খাজনা বা উপার্জিত অর্থ দিয়ে পুজো হতো দেবী দশপূজার। পটে আঁকা ছবিতেই প্রতি বছর 4টি দিন পুজো পান দেবী। ষষ্ঠীতে বেলতলায় পুজো হয়ে শুরু হয় আরাধনা। উড়িয়া ধারায় পুজো হলেও সপ্তমী থেকে দশমী পর্যন্ত হোম হয় প্রতি বাড়িতে। 15 কিলো ঘি আহুতি হয় দেবীর সামনে। তবে আগুন না, তুলোর উপর সূর্যের রশ্মি ফেলে আগুন ধরিয়ে আহুতি হয় দেবী মহামায়ার। সপ্তমী অষ্টমীর সন্ধি পুজোতে চাল কুমড়ো বলি হয় এখানে। সপ্তমী নবমী রাতে ও দশমীর সকালে দেবীকে অন্যান্য ভোগ আহারের সাথে পান্তা ও মাছফোড়া দেওয়া হয়, যার আয়োজন করেন বাড়ির মহিলারা। পরে দশমীতে সিঁদুর খেলায় মাতেন ঘরের মহিলা থেকে সকলেই। আগে দিনে কথিত রয়েছে পতির ঘরে লতি ছতি, অর্থাৎ পুজোর পাশাপাশি যাত্রাপালা এবং খাওয়া দাওয়ার বিশাল আয়োজন হতো কেশিয়ারির পতি জমিদার বাড়িতে। তবে দিন যত বদলেছে, পুরনো রীতিনীতি থাকলেও রিওয়াজ বদলেছে। নিজেদের আয়োজনে পুজো হয় পতি বাড়িতে। দেবী আগমনের দিন গুনছে পতি জমিদার বাড়ির সকলেই। কিভাবে পুজো হয় আমাদের এখানে? প্রায় 4-5 পুরুষ ধরে এখানে পুজোটা চলছে। তারা এসে প্রথম এখানে দুর্গাপূজা শুরু করেন। প্রায় 5 পুরুষ হবে। কোথা থেকে এসছেন, কীভাবে শুরু হলো? আমরা উড়িষ্যার পুরী ডিস্ট্রিক্টের লোক। পুরী ডিস্ট্রিক্ট থেকে আমাদের পূর্বপুরুষ এসে এখানে বসবাস করেন। তারপরে শুনেছি জমি ইংরেজদের কাছ থেকে জমিদারি কিনে এখানে তারাই এখানে পুজো প্রচলন। আর আমাদের এখানে ঠাকুর প্রতি রাম সীতার মন্দির আছে, সেই রাম সীতার মন্দির প্রতিষ্ঠা এইসব তারা করে। তারপর থেকে কি পুজো হয়ে আসছে? হ্যাঁ, আমরা তারপর থেকে আজ আমাদের প্রায় ধরুন 5 পুরুষ হলো, আমরা পুজোটা চালিয়ে রেখেছি অভাব অনটনের মধ্য দিয়ে। কিভাবে আনন্দ উপভোগ করেন? ওই বাড়ির সকলে, বাইরে যারা থাকেন তারা বাড়িতে আসেন, সবাই একসাথে জোটো হলে যেরকম আনন্দ হয়। বাড়ির মেয়েদের যেসব কাজ থাকে, সব কিছু পরিচালনা করা, ওই সব করি। চার দিন দশমীর দিন সিঁদুর খেলা হয়, যেরকম হয় সবাই মিলেমিশে থাকা হয়, আনন্দ। কীভাবে পুজো হয়ে আসছে এখানে? এখানে আমরা আসার পর থেকে দেখছি ওই 4 দিন ষষ্ঠীর দিন বেলতলায় পুজো হয়। সন্ধ্যের থেকে বামুন ঠাকুররা পুজো করেন, বাইর থেকে তো আসেন না। আর সপ্তমী অষ্টমী নবমী এমনি তো সার্বজনীন বাইরে পুজো হচ্ছে, আর বাড়ির পুজো কতটা আনন্দ হয়? বাড়ির পুজো তো আনন্দটা আলাদাই হয়। কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।